ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। যারা ক্লাস টেনে পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের আবেদন বা প্রতিবেদন পত্র লিখো, এটা পরীক্ষায় থাকবেই থাকবে। তোমাদের ভাব সম্প্রসারণ ওয়ার্ড থাকবে, ফোর মার্কস পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবো, সবার সাথে ভিডিও শেয়ার করে দেবো। ভাব সম্প্রসারণ দিয়ে দেবো, আবেদন পত্র দিচ্ছি, প্রতিবেদন দিচ্ছি এবং প্যারাগ্রাফগুলো সব দিয়ে দেবো। আগের গ্রামারগুলো যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, গ্রামারের আর প্রশ্ন আনসারগুলো সবগুলো দিয়ে দেবো, পার্ট এ পার্ট বি। এখান থেকে পড়লে আশা করি তোমরা 100 মার্কসের মধ্যে 100 মার্কস তোমরা পেয়ে যেতে পারবে বাংলাতে। আমার চ্যানেলের সাথে থাকবে আর ভিডিওটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। কমেন্ট করে বলবে কি ধরনের ভিডিও দরকার, তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। সম্প্রতি পণ্য মূল্য বৃদ্ধির প্রতি দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র লিখো। দেখো মাননীয় দৈনিক যুব সংঘ পত্রিকার সম্পাদক মহাপেশ মহাদয় সমীপেশ গুয়াহাটি পণ্য উদ্যোগ পণ্যমূল্য বৃদ্ধি মহাশয়, বিনীত নিবেদন এই যে আমাদের নাগরিক উপার্জন অতি সীমিত। দুঃখের বিষয় এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দিন দিন এরূপভাবে বৃদ্ধি পাইতেছে যে তাহার আমাদের পক্ষে ক্রয় করা প্রায় অসাধ্য হইয়া পড়েছে। অতএব মহাশয় বিশিষ্ট সংবাদপত্রের মাধ্যমে অসমে মাননীয় খাদ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ জন্য বিনীত প্রার্থনা জানাই, তিনি যেন জনগণের দুর্দশার কথা সহানুভূতির সহিত বিবেচনা করিয়া সর্বসাধারণের ক্রয়যোগ্য নিত্য প্রয়োজনীয় বস্তু মূল্য হ্রাস করিয়া জনসাধারণের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেন। বিনীত সিদ্ধার্থ বসু নাগরিক গুয়াহাটি মার্চ 2016 2021 লিখবে। তবে 2 নম্বর, আমাদের পাড়ার অনুষ্ঠানে ফুটবল প্রতিযোগিতার বিষয়ে একটি নীতিদৈর্ঘ্য প্রতিবেদন রচনা করো। দেখো নীতিদৈর্ঘ্য কীভাবে লাগবে, পাড়ার মাতৃসংঘ এবং নবকুমার ক্লাবের মধ্যে ফুটবল প্রতিযোগিতা গুয়াহাটি 15 নভেম্বর 2017 আছে 2018-19-20 জীবনটা লিখতে পারো। পাহাড়মুড়া অঞ্চলে সরকারি পাড়ার উত্তর এবং দক্ষিণ প্রান্তে স্থায়ী 2টি ক্লাবের মাতৃসংঘ এবং নবকুমার ক্লাবের মধ্যে যে কোনো নাম দিতে পারো, এই সমন্বয়মূলক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাটি অনুষ্ঠিত হয় প্রশান্ত মাতৃসংঘের মাঠে। প্রতিযোগিতাটি উন্নত দর্শকের আগমন ঘটে। 2 দলে কর্মকর্তা এবং 12 জন খেলোয়াড়ে প্রায় 1 ঘন্টা পূর্বে আসিয়া উপস্থিত হয় এবং খেলার নির্ধারিত সময় ছিল প্রায় 2 ঘন্টা 30 মিনিট। ম্যাচটি রেফারির বিকাশ বাবুর দীর্ঘ বাঁশি বাজাইয়া 2টি দলের খেলোয়াড়দের মাঠে মধ্যস্থলে জড়ো করেন এবং নবোদয় ক্লাবের ক্যাপ্টেনদের টিসে টসে জিতে খেলা শুরু করার অধিকার পায় এবং রেফারির পাশ বাজানো খেলা আরম্ভ করেন। 2 পক্ষের খেলোয়াড়ের প্রাণপণ গোল পোস্টের দিকে বল পাঠাইতে হয়। 15 মিনিটের মধ্যে খেলা খুব জমে উঠে, প্রতি মুহূর্তেই বল এক গোল পোস্টের উপর গোল পোস্টের দিকে যাইতে থাকে। খেলার প্রতিটি মিনিটে যেন উত্তেজনা পূর্ণ, দর্শকের মধ্যে প্রতিটি মুহূর্তে যেন ছিল উপভোগ। বহু সংঘর্ষের পরও কোনো দলই খেলার প্রথমার্ধে কোনো গোল করতে পারে না। 10 মিনিট বিরতির পর খেলা পুনরায় শুরু হয়। উভয় পক্ষের খেলোয়াড়ি মরিয়া হইয়া খেলিতেছে, দর্শকের মধ্যে উত্তেজনা এবং গুঞ্জনের মধ্যে পক্ষে গোল করতে সমর্থন হয় না। অবশেষে খেলা শেষ হওয়ার 5 মিনিটের পূর্বে নবোদয় ক্লাবের খেলোয়াড় রতন দে অসাধারণ অসাধারণতার জন্য তাদের গোল সীমার মধ্যে হ্যান্ডবল করিয়া এইভাবে মাতৃসংঘ অনাকাঙ্ক্ষভাবে 3 পয়েন্ট শর্ট পাইয়া যায়। খেলা শেষ 2 বারের 3 মিনিট পূর্বে মাতৃসংঘ ক্যাপ্টেন অমিত ঘোষ অতি সুন্দরভাবে কিক করিয়া নবোদয় ক্লাবের গোলপোস্টের পরাস্ত করিয়া সম্মানসূচক গোলটি করে। সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে দর্শকের আনন্দ কোলাহল শুরু হয়। এই খেলার একটি মাত্র গোলই মীমাংসা হয় এবং খেলার সীমায় ছিল 1 ঘন্টা কাল। একটি মাত্র গোল মাতৃসংঘ খেলায় জয়লাভ করে, প্রতিটি ম্যাচে মাতৃ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলিয়া গণ্য মান্য ব্যক্তিগণ উভয় দলকে সাধুবাদ জানায়। তারপর দেখো আরেকটা তোমাদের লেটার, তোমাদের বিদ্যালয়ে
গ্রন্থাগার সম্পর্কে যাবতীয় অসুবিধা দূর করার জন্য বিদ্যালয়ের পরিচালনা সমিতির নিকট প্রধান শিক্ষকের মাধ্যমে এক্ষুনি আবেদন পত্র লেখা, আবেদন পত্র স্বাক্ষরে তার নিজের নাম বলতে ক লিখবে, ক লিখবে সবসময়, ঠিক আছে? মাননীয় নীলমণি হাই স্কুল, তোমাদের স্কুলের নাম, বিদ্যালয়ের নাম লিখবে, মহাশয়, যে কোনো জায়গায় যেখানে করিমগঞ্জ দেওয়া আছে, কাছাড় থেকে কাছাড় যে ডিস্ট্রিক্টে আছে এই ডিস্ট্রিক্ট লিখবে, পুরোটা পড়বে। তারপরে লাস্টে কী লাগবে, বিনীত ক বিদ্যালয় ছাত্রছাত্রীর পক্ষে, আর ডেটটা যেদিন পরীক্ষার দিন আছে এই দিনটা লিখে নেবে। তারপর 4 নম্বর দেখো, আরেকটা প্রশ্ন, সংবাদপত্র প্রকাশের জন্য নিম্নলিখিত প্রতিটি নিয়মিত বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, পরিবেশ দূষণের তীব্রতা নিয়ে তোমাদের অঞ্চলে সবাই উদ্বিগ্ন, একটা প্রতিবেদন লিখবে। শিলচর, উদয়পুরের ছোট কারখানা আর বসবাসের প্রকোপ বেশি, মানে কি এটা যে তোমাদের পরিবেশে যে নষ্ট হচ্ছে তার জন্য একটা প্রতিবেদন তৈরি করতে লিখে নেবে সেমভাবে। তারপর 5 নম্বর দেখো, তোমাদের বিদ্যালয়ে সাহায্য করার জন্য বন্যা পীড়িতদের জন্য এই অঞ্চলে গিয়ে পীড়িতদের জন্য একটি অঞ্চলে গিয়ে সেই অঞ্চলের দুরবস্থা তুমি দেখেছো সেই বিষয়ে একটি তারপরে দেখো, বিনা বেতনে পড়ার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন, মাননীয় সমীর করিমগঞ্জ মাধ্যমিক গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় লিখে প্রতিবেদনটা লিখে নেবে, আপনার অনুগত ক। তারপরে দেখো, আরেকটা, স্কুলের কটা তোমার জ্বর উঠেছে তাই ডাক্তারের কাছে যেতে হবে বলে স্কুলের প্রধান শিক্ষক হয়েছে, আবেদনপত্র লিখো, আবেদনপত্রে স্বাক্ষরে না বদলে ক লিখবে, মাননীয় প্রধান শিক্ষক শ্রী হাই স্কুল মো, মা হাই স্কুলের নামটা মো লিখবে, স্কুলের নাম না লিখলে হবে, ছুটির আবেদন, মহাশয় যেহেতু জানোই ছুটির আবেদন কীভাবে করতে পারে, আপনার একান্ত বিশ্বাসী ক, লাস্টে লাগবে ক। তারপরে দেখো আরেকটা, তুমি যে অঞ্চলে থাকো সে অঞ্চলে একটি বিদ্যালয় না থাকা সে পড়ার ছেলে মেয়েদের শিক্ষা লাভের সুবিধার কথা জানিয়ে নিজে শিক্ষামন্ত্রীর কাছে একটি আবেদন পত্র লিখো, ভেরি ইম্পর্টেন্ট, এটা মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় সবাই কিছু আমাদের অঞ্চলে বিদ্যালয়ের অভাব দূর করার জন্য আবেদন, ভেরি ইম্পর্টেন্ট, এখানে 4 মাস থাকবে, তারিখ গুয়াহাটি অসম, 10ই অক্টোবর 2021, বিনীত ক। একটা দেখো, তোমাদের স্কুলে পানীয় জলের সমস্যা দূর করার জন্য স্কুলের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের কাছে একটি আবেদন পত্র লিখো, আপনি পক্ষে স্বাক্ষরে তাহলে নিজের নাম বদলে ক লিখবে। দেখো প্রতিবেদন মাননীয় অধ্যক্ষ মহাশয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিজের অবস্থা দূর করার আবেদন পত্র মহাশয় লিখে লিখবে, শ্রদ্ধা নিবেদন করি ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রী পক্ষ থেকে আপনার কাছে নিম্নলিখিত বা নিম্নলিখিত নিবেদন পেশ করছি, আপনার এখানেও হিতকর কার্যের জন্য ছাত্রদের পক্ষ থেকে সবাই বিশেষ উপকৃত, ইতি সন্তোষসহ আপনার একান্ত বাধ্য ছাত্র শ্রী অমুক ক ফ লিখে নেবে, 10ম শ্রেণী, লাস্ট অ্যান্ড ফাইনাল, তোমার পাড়ার অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতার বিষয়ে একটি নীতিদীর্ঘ প্রতিবেদন রচনা করো, একটা ফুটবল ম্যাচ হয়েছে কীভাবে হয়েছে লেখার জন্য, ক্লাবের নাম যে কোনোটা লিখবে, কোন দিন হয়েছে লিখবে, আর খেলার মধ্যে কী হয়েছে, প্রথম যেরকম নীতিদীর্ঘ একটা ক্লাবের ফুটবল ম্যাচের মতো, ফুটবল ম্যাচে কী হয়েছে, 10 মিনিটের মাথায় কী গোল করেছে এবং কয়টা গোল হয়েছে, প্রথমটা পড়েছি, সেম টু সেম লিখে নেবে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে সবার সাথে, আর মেট্রিকে যেগুলো কোয়েশন আসবে পরীক্ষাতে সবগুলো দিয়ে দেবো, চ্যানেল সাথে থাকবে,
প্যারাগ্রাফগুলো তোমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। প্যারাগ্রাফ সবগুলা লেটার দিয়েছি।